ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনে সিবিএসই বোর্ডের তিন পাহাড়ের কোলের সম্পর্কে আলোচনা করব, যার লেখক হলেন শক্তি চট্টোপাধ্যায়। তাহলে চলো আমরা দেখে নিই। এর আগের ভিডিওতেও আমরা তিন পাহাড়ের কোলে নিয়ে আলোচনা করে নিয়েছি এবং তাতে আমরা দেখেছিলাম যে তিন পাহাড়ের কোলে থেকে কোন কঠিন শব্দগুলো তোমাদের পাওয়া যায় এবং সেই কঠিন শব্দের অর্থগুলো আমরা জেনে নিয়েছিলাম। আর আজকে আমরা কি করব, তিন পাহাড়ের কোলে থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই যে তিন পাহাড়ের কোলে থেকে কোন এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা সকলেই খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে গেছে প্রশ্ন এবং উত্তরগুলো লেখার জন্য। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি তিন পাহাড়ের কোলে থেকে কোন এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার উত্তরগুলো কি হতে পারে। আমি কিন্তু তোমাদেরকে সমস্ত স্ক্রিনে লাগিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিতে পারবে এবং তার সাথে সাথে আমি সেগুলোকে বলেও দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং লিখতেও সুবিধা হয়। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি সব থেকে প্রথম প্রশ্ন এমসিকিউ প্রশ্ন থেকে আমরা কি দেখতে পাচ্ছি। সবার প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তিন পাহাড়ের কোলের কবি হলেন, তাহলে তিন পাহাড়ের কোলের কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। এখানে অপশন দেওয়া আছে সমর সেন, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, শঙ্খ ঘোষ। তাহলে উত্তরটা কি হবে, শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্য হলো। এখানে অপশন আছে হে প্রেম হে নৈ শব্দ, সোনার মাছি খুন করেছি, অবনী বাড়ি আছো কুয়োতলা। তাহলে উত্তরটা হবে হে প্রেম হে নৈ শব্দ। নেক্সট প্রশ্ন হলো, কবি সেটি হলো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, কীর্তিবাস না দিগদর্শন না সমাচার দর্পণ না সন্দেশ। তাহলে এর উত্তরটা হবে কীর্তিবাস। নেক্সট প্রশ্ন হলো, তিনি অতীতে অধ্যাপক ছিলেন। অপশন দেওয়া আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় না বর্ধমান বিশ্ববিদ্যালয়। উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন হলো, কবির কাব্যগ্রন্থের সংখ্যা। এখানে অপশন দিয়েছে 52, 51, 53, 56। তাহলে হবে 51টি। নেক্সট হলো, কবির লেখা একটি উপন্যাস হলো, অপশন দিয়েছে অবনী বাড়ি আছো, জন অরণ্য, মিথ্যে কান্না, কোনোটিই নয়। তাহলে এর উত্তরটা হবে অবনী বাড়ি আছো। নেক্সট প্রশ্ন হলো, তিন জোড়া চোখ বলতে বোঝানো হয়েছে। অপশন কী কী দিয়েছে দেখি, তিনজন যুবকের তিন জোড়া চোখ, কেবলমাত্র ছটি চোখের, যে কোনো তিনজনের তিন জোড়া চোখ, কোনোটিই নয়। এর উত্তরটা হবে তিনজন যুবকের তিন জোড়া চোখ। নেক্সট প্রশ্ন হলো, তিন জোড়া চোখ গিয়েছিল। অপশন কী কী আছে দেখে নি, তিন পাহাড়ের কোলে, দুই পাহাড়ের কোলে, পাহাড়ের কোলে, কোনোটিই নয়। তাহলে উত্তরটা হবে তিন পাহাড়ের কোলে। পরের প্রশ্ন হলো, তিন পাহাড়ের কোলে নকশি কাঁথায় শোনা যায়। অপশন কী কী আছে দেখি, শিশুর কলরব, জনগণের কলরব, মায়েদের কলরব, কোনোটিই নয়। উত্তরটা হবে শিশুর কলরব। নেক্সট প্রশ্ন হলো, সহজ করে কিসে বাঁচা সম্ভব নয়। অপশন দিয়েছে খাঁচাতে, অরণ্যে, পাহাড়ের কোলে, কোনোটিই নয়। উত্তরটা হবে পাহাড়ের কোলে। নেক্সট প্রশ্ন হলো, পূর্ব আকাশে আলোর ঘোমটা খোলে। অপশন দিয়েছে সকালের সূর্য, রাতের তারা, নিঃসাতের চাঁদ, কোনোটিই নয়। তাহলে উত্তরটা হবে সকালের সূর্য। নেক্সট হচ্ছে প্রশ্ন, সবুজ গা ভাসে। অপশন রয়েছে সমুদ্রের ধারে, তিন পাহাড়ের কোলে, সবুজ প্রান্তরে, কোনোটিই নয়। উত্তরটা হবে সবুজ প্রান্তরে। নেক্সট প্রশ্ন হলো, কোথায় ফুসুল ফাসল কথা হয়। অপশন দিয়েছে মনোভূমির দয়, তিন পাহাড়ের কোলে, জন অরণ্যে, কোনোটিই নয়। উত্তরটা হবে মনোভূমির দয়। নেক্সট প্রশ্ন হলো, তিন পাহাড়ের কোলে পথ কোথায় আছে। অপশন দিয়েছে পথ সর্বত্রই আছে, পথ হারিয়ে গেছে, সামনেই, কোনোটিই নয়। উত্তরটা হবে পথ সর্বত্রই আছে। নেক্সট প্রশ্ন হলো, তিন পাহাড়ের কোলে স্টেশনটা। অপশন দিয়েছে জনমানবহীন, জনাকীর্ণ, লোকজনে ভরা, কোনোটিই নয়। উত্তরটা হবে জনমানবহীন। নেক্সট প্রশ্ন হলো, সকলে কোথায় পথ হারায়। অপশন দিয়েছে তিন পাহাড়ের কোলে, শহরের স্টেশনে, গ্রামের পথে, কোনোটিই নয়। উত্তরটা হবে তিন পাহাড়ের কোলে। নেক্সট প্রশ্ন হলো, তিন পাহাড়ের কোলের আকাশ কিসে ভরা। তাহলে অপশন দেখে নিকি কী আছে, আকাশ তারায় ভরা, সূর্যে ভরা, চাঁদে ভরা, কোনোটিই নয়। উত্তরটা হবে আকাশ তারায় ভরা। নেক্সট প্রশ্ন হলো, তিন পাহাড়ের কোলে কি আছে। অপশন কী কী দিয়েছে দেখে নি, ঝর্ণা, শহর, দোকানপাট, কোনোটিই নয়। উত্তরটা হবে ঝর্ণা।
তাহলে এইগুলি হলো তোমাদের তিন পাহাড়ের কোলে থেকে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো। আমরা প্রায় 18টির মতো এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে এগুলোকে নোট ডাউন করে নিয়েছো এবং এগুলোকে ভালো করে পড়ে তোমরা এক্সামের জন্য রেডি হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তিন পাহাড়ের কোলে থেকে আরও অন্য টপিক নিয়ে আমি তোমাদের সাথে তোমাদের কাছে চলে আসছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।